পরিমার্জিত নতুন শিক্ষা কার্যক্রম শুরু 2023 সাল থেকে বললেন শিক্ষামন্ত্রী। ফোনালাপ ফাঁসে সাংবাদিক বিটিআরসি সহ সবার সজাগ দৃষ্টি থাকা দরকার বললেন হাইকোর্ট। কল্যাণপুরে হবে দৃষ্টিনন্দন জলাধারা বললেন মেয়র আতিকুল। অসুস্থ সূচি উপস্থিত হননি আদালতে। আফগান ইস্যুতে $600 মিলিয়ন সহায়তা চায় জাতিসংঘ। স্ত্রীকে সঙ্গে নিয়ে মধ্যরাতে দুবাই যাচ্ছেন মোস্তাফিজ। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি বলেছেন, শিক্ষা ব্যবস্থাকে আনন্দদায়ক করতে সনাতন শিক্ষা ব্যবস্থায় আনা হচ্ছে পরিবর্তন। এর আলোকে নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক কোনো গ্রুপ থাকছে না। এছাড়া পঞ্চম শ্রেণীর প্রাথমিক শিক্ষা সমাপনী পিএসসি এবং অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি পরীক্ষা থাকবে না। আগামী 2023 সাল থেকে নতুন করে পরিমার্জিত শিক্ষা কার্যক্রম শুরু হবে। ফোনালাপ ফাঁসের ঘটনা তদন্ত এবং ফোনে আড়িপাতা প্রতিরোধে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে দাখিল করা রিট আবেদনের ওপর শুনানি সম্পন্ন হয়েছে সোমবার। আদালত আগামী 19 সেপ্টেম্বর আদেশের জন্য দিন ধার্য করেছেন। আদালত বলেছেন, ব্যক্তিগত বিষয়গুলোতে আড়িপাতা যেমন ঠিক না, তেমনি মিডিয়া সগৌরবে যেভাবে প্রচার করে এটাও কিন্তু ঠিক না। এজন্য সাংবাদিক বিটিআরসি সহ সকলের সজাগ থাকা দরকার। আদালত বলেন, এই ফোনালাপের কথোপকথন মিডিয়ায় প্রকাশের পর সংশ্লিষ্ট ব্যক্তিকে অনেক ক্ষতিগ্রস্ত করে। রাজধানীর কল্যাণপুরে হাতির ঝিলের মতো আরেকটি দৃষ্টিনন্দন জলাধারা নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচির শারীরিক অসুস্থতার কারণে নির্ধারিত দিনে আদালতে উপস্থিত হতে পারেননি। স্থানীয় সময় আজ সোমবার দেশটির একটি আদালতে তার বিরুদ্ধে হওয়া এক মামলার শুনানির দিন ধার্য ছিল। সুচির আইনজীবী প্যানেলের সদস্য মিন মিন সো জানিয়েছেন, 76 বছর বয়সী সুচি শারীরিক অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হতে পারেননি। তার মাথা ঘুরছে, শরীরও দুর্বল, ঘুম ঘুম লাগছে তার। আফগানিস্তান সংকট মোকাবেলায় $600 মিলিয়ন বেশি সহায়তা চায় জাতিসংঘ। বাংলাদেশের মুদ্রায় যার পরিমাণ প্রায় 5,114 কোটি টাকা। এ উপলক্ষে জেনেভায় সোমবার একটি কনফারেন্সের আয়োজন করেছে সংস্থাটি। সাকিব আল হাসানের সঙ্গে তারও দুবাই যাওয়ার কথা ছিল, কিন্তু ভিসা জটিলতায় গতকাল রাতে আরব আমিরাতের পথে সাকিবের সঙ্গী হতে পারেননি মোস্তাফিজুর রহমান। ভিসা হয়েছে তার। আজ রাত 1:40 মিনিটে দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন কাটার মাস্টার। সঙ্গে থাকবেন তার স্ত্রী।